সুপ্রিয় শিক্ষার্থী ও ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল, আজ আপনাদের সাথে জুম ক্লাসের কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে আমাদের এই করোনা প্যান্ডেমিকের সময়কালে আমরা একটা নতুন ব্যবস্থার সাথে অ্যাকাস্টমড হয়েছি সবাই, সেটি হলো অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাস বিশেষ করে আমাদের শিক্ষা খাতে অনেক ক্ষতি অনেকটাই পুষিয়ে দিয়েছে বা দিচ্ছে। তো এক্ষেত্রে অনলাইন ক্লাস এক একজন এক এক ভাবে নিচ্ছেন, কেউ ফেসবুক লাইভ নিচ্ছেন, কেউ স্টিমিয়ার্ড, কেউ জুম অ্যাপ, হ্যাঁ আবার কেউ কেউ রেকর্ডেড ভিডিও বা অডিওর মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছেন। এবং এর মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষার্থী ব্যাপকভাবে উপকৃত হচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা যারা বিসিএস ইংলিশ দিয়ে কাজ করি বা বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকে এগিয়ে দেওয়ার প্রয়োজনে বা তাদের ঘাটতি গুলো পুষিয়ে দেওয়ার জন্য কাজ করি, তারাও এই নতুন পরিস্থিতিতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করছি ছাত্রছাত্রীদের ক্লাস গুলো প্রাণবন্ত করবার জন্য। আমি মোস্তফা কামাল পাথরে টিউটোরিয়ালের পক্ষ থেকে যে ক্লাসগুলো পরিচালনা করি সেই ক্লাসগুলো সবগুলো ক্লাস আমরা জুম অ্যাপের মাধ্যমে নিয়ে থাকি। আমাদের সবগুলো ক্লাসই আমরা জুম অ্যাপের মাধ্যমে নিয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটা হলো আমরা ছাত্রছাত্রীদের ইমেল নাম্বার সংগ্রহ করি, অর্থাৎ যারা আমাদের এখানে ভর্তি হয় তাদের ইমেল নাম্বারে আমরা ক্লাসের আগে একটি লিঙ্ক পাঠাই। ক্লাসের আগে আমরা লিঙ্ক পাঠাই, সেই লিঙ্কে স্টুডেন্টরা ক্লিক করে একটিমাত্র ক্লিক করে সরাসরি ক্লাসে জয়েন করতে পারে। এবং এই ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো ছাত্রছাত্রীরা কথা বলতে পারে, ভিডিও দেখতে পারে এবং আমি বাই নেম ছাত্রকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, সে কি লিখেছে বা কি করেছে সেটা সাথে সাথে জানতে পারে। এক্ষেত্রে শুধু আমাদের অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের সাথে বা ক্যাম্পাস বেসড এডুকেশনের সাথে জুম অ্যাপ ক্লাসের পার্থক্য হলো যে লেখাটা আমরা হোয়াইট বোর্ডে লিখতাম, সেই লেখাটা আমরা এখন কম্পিউটারে লিখি, সেটা ছাত্রছাত্রীদের কম্পিউটার অথবা মোবাইলে উঠবে আর সবকিছু সেম, অর্থাৎ সবগুলো কথা সে শুনতে পারবে, সে কথা বলতে পারবে, সে দেখতে পারবে এবং আমরা ক্লাস শেষে ক্লাসের এক ঘন্টার মধ্যে রেকর্ডেড ভিডিও ছাত্রছাত্রীদের ইমেইলে পাঠাই। এই রেকর্ডেড ভিডিও সেভ করার সবচেয়ে সুবিধা হলো যে এই রেকর্ডেড ভিডিওটা ছাত্রছাত্রীরা ডাউনলোড করে সেভ করে রাখে এবং সে যতদিন খুশি যতবার খুশি সে দেখতে পারবে, অর্থাৎ পুরো ক্লাসটাই সে দেখার সুযোগ থাকবে, যেটা অফলাইনে কল্পনাও করা যেত না। কিন্তু এখানে অনলাইনে ছাত্রছাত্রীরা কেউ যদি ক্লাস মিস করে অথবা ক্লাসের কোনো জটিল পার্ট বোধগম্য করতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, সে পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারে অথবা 3 মাস পরে কোনো পার্ট যদি তার কনফিউজিং মনে হয় তাহলে সে ভিডিওটি দেখে নিতে পারে। এই কারণে ভিডিওগুলো ডাউনলোড করে ছাত্রছাত্রীরা সেভ করে নিতে পারে। আমরা এটা এই বিষয় উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য। এবং আমি যখন ছাত্রছাত্রীদের ক্লাসে জিজ্ঞেস করেছি যে অনলাইন ক্লাস সম্বন্ধে তাদের মতামত, অর্থাৎ জুম অ্যাপের মাধ্যমে তাদের মতামতটা কি, এক্ষেত্রে আমাদের আমি বলবো যে 95% স্টুডেন্ট খুব হাইলি পজিটিভ, হাইলি স্যাটিসফাইড। তারা বলেছে স্যার এখানে ক্লাস করার সবচেয়ে বড় সুবিধা হলো যে আমি নার্ভাস ফিল করি না, অর্থাৎ অনেক সময় যারা কম পারে তারা নার্ভাস ফিল করে ক্লাসে প্রশ্ন করতে পারে না, স্যার এখানে আমার ওই নার্ভাসনেসটা নেই কারণ আমার আশেপাশে কেউ নেই এবং কেউ আমাকে দেখতে পাচ্ছে না, লজ্জা পাবার কিছু নেই। অর্থাৎ যখন জুম অ্যাপে সে ক্লাস করছে যখন সে প্রশ্ন করে তখন তার লজ্জার বিষয়টা নেই, অর্থাৎ সেখানে লজ্জা পায় না, যে কোনো প্রশ্নই সে অনায়াসে করতে পারে, এটা একটা বিষয়। এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা ভিডিওগুলো আমাদের রেকর্ডেড ভিডিওগুলো 2-3 বার দেখে তারা তাদের এখানে লোফো যেগুলো আছে বা ঘাটতি যেগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে পারে। এইভাবে আমরা জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো করছি এবং এখনো আমাদের বেশ কিছু স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয় লেভেলেরও কিছু স্টুডেন্ট আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা বা গ্রামের কিছু স্টুডেন্ট মফস্বল এলাকার কিছু স্টুডেন্ট যারা প্রযুক্তি থেকে অনেকখানি দূরে, এখনো তাদের মধ্যে কেউ কেউ খুব ভীত আছে। তারা আমাদের প্রশ্ন করে জিজ্ঞেস করে স্যার জুম অ্যাপে তো কখনো ক্লাস করিনি, আমি কি পারবো বা আসলে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে জয়েন করতে হবে, অনেক ঝামেলা মনে করে। আর জেনারেলি পিপল যারা যারা আমাদের কিছু টিচার যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেন ক্লাসের জন্য আসতেন আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে, তাদের মধ্যে অনেকের মধ্যে দেখেছি একটু নেগেটিভ টেন্ডেন্সি যে তাদের স্মার্টফোনই নেই অনেকের কাছে,
হ্যাঁ, আবার অনেকে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, বিশেষ করে এলডারলি টিচার বা এলডারলি পিপলদের মধ্যে কিছুটা নেগেটিভ আইডিয়া থাকলেও ছাত্রছাত্রীরা এটার প্রতি অ্যাকাস্টম টু হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে টিচার হিসেবে অনেক প্লিজড, এই কারণে যে আমরা ক্ষতি পুষিয়ে দিতে পারছি এবং ক্লাসগুলো অনেক লাইভ আমরা মোটামুটি কনভার্ট করে নিয়েছি। সবগুলো ফাইলগুলো আমরা যে ফাইলগুলো পাঠিয়েছি সেটা পিডিএফে কনভার্ট করে নিয়েছি। সবগুলো আমাদের রিডিং ম্যাটেরিয়াল এখানে আমরা পিডিএফ আকারে পাঠাচ্ছি। প্রতিদিনে আমাদের টেস্ট হচ্ছে, অর্থাৎ ক্লাস শুরুর আধা ঘন্টা আগে আমরা স্টুডেন্টদের ইমেইলে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, স্টুডেন্টরা সেটা পরীক্ষা দিয়ে তারপরে ক্লাসে জুম অ্যাপের মাধ্যমে ক্লাসে জয়েন করছে। এর ফলে আগে যেখানে আমাদের 2 ঘন্টা ক্লাস হতো, এখন সেই পরীক্ষা সহ আমাদের 2.5 ঘন্টা ক্লাস হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা আধা ঘন্টার সময় বেশি পাচ্ছে। এক আরেকটা হলো, আগে আমাদের ক্লাস করার জন্য দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আসতো, অর্থাৎ ঢাকার নীলক্ষেতে ক্লাস করার জন্য বা আমাদের আজিমপুর ব্রাঞ্চে ক্লাস করার জন্য নারায়ণগঞ্জ থেকে ছাত্রছাত্রী আসতো, উত্তরা থেকে আসতো, সাভার থেকে আসতো, মিরপুর থেকে আসতো, অর্থাৎ অনেকেরই যাইতে আসতে প্রায় 2-3 ঘন্টা সময়, 3-4 ঘন্টা সময় ওয়েস্ট হতো। এখন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে। ইভেন আমরা দেখলাম যে আমাদের রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, বাংলাদেশের প্রায় প্রতি জেলা থেকে আমাদের ছাত্রছাত্রী নতুন নতুন ব্যাচে ভর্তি হচ্ছে, এবং তারা এই করোনা পিরিয়ড থাকে তারা এক হিসেবে আশীর্বাদ মনে করছে, কারণে যে শিক্ষার ক্ষেত্রে তারা অনেক কিছু পেয়েছে যেটা তাদের পক্ষে ঢাকায় এসে করা সম্ভব হতো না। অথবা কিছু ছাত্রছাত্রী আমাদেরকে বলেছেন, আপনারা শুধু ইংলিশ শেখার জন্য আমরা ঢাকায় যাওয়ার চিন্তা ভাবনা ছিল যে ঢাকায় গিয়ে কোর্স করে আবার চলে আসবো, অর্থাৎ এটা তাদেরকে এটা টাকা সেভ করেছে, মানি সেভ করেছে, টাইম সেভ করেছে, এবং হ্যারাসমেন্ট কোথায় থাকবে কি করবে ওই ঝামেলাগুলো থেকে পরিত্রাণ দিয়েছে। কাজেই এই অনলাইন শিক্ষা ব্যবস্থার এই উত্তরোত্তর বৃদ্ধি বা এটার প্রসারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমরা ডিজিটালাইজড বা ডিজিটালাইজেশনের যে ঘাটতিগুলো আমাদের ছিল, অর্থাৎ আমরা অনেকেই মুখে মুখে শুধু ডিজিটাল বাংলাদেশের কথা বলতাম, সত্যিকার অর্থে আমরা অনেক শিক্ষকরাও ওইভাবে ডিজিটালাইজড ছিলাম না, হ্যাঁ, বা ওইভাবে চিন্তা করিনি কখনো। কিন্তু এই করোনা প্যান্ডেমিক পিরিয়ডটা আমাদেরকে বাধ্য করেছে ডিজিটাল হতে, ডিজিটাল ডিভাইস গুলোর সাথে অ্যাকাস্টম টু হতে এবং এই সিস্টেমটার সাথে পুরোপুরি অ্যাবজর্ব করতে। এখন অনেকখানি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সামনের দিনগুলোতে আরো হবে, এবং বৈশ্বিক বিশ্বে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় আমরা নিজেদেরকে আরো ঊর্ধ্বে তুলে ধরতে পারবো সামনের দিনগুলোতে। কারণ এখন আইএলটিএস এর মতো পরীক্ষা এবং স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা বিসিএস সেবা যেগুলো আছে সবগুলো অনলাইনে হচ্ছে, এবং ছাত্রছাত্রীদের ফিডব্যাক হাইলি স্যাটিসফ্যাক্টরি আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমার আমাদের যে যারা যারা ক্লাস করছে তাদের মতামত আমরা নিয়েছি, সবাই খুব পজিটিভ এটা বলেছে। এবং আমরা চিন্তা করেছি করোনা প্যান্ডেমিক এর পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা একটা ক্লাস বা একটা বা 2টা ক্লাস অনলাইনে রাখবো, যাতে ইংরেজি শেখার জন্য বিসিএস বা ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে ঢাকামুখী না হতে হয়, অর্থাৎ নিজ নিজ জেলা শহর থেকে ইভেন সেই প্রত্যন্ত গ্রামের গ্রামে ঘুরে ঘুরে বসেই যেন ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে পারে, এই জন্য আমরা অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করব। সবশেষে আপনাদের সকলের শুভকামনা এবং চাকরি প্রার্থীদের জন্য এখানে প্রার্থনা এবং শুভকামনা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।